নমস্কার, আজ দুই বোনে হাজির হয়ে গেছি ইটিং শোয়ের সাথে। আজকে কি করে নিয়েছি দেখো, অপূর্ব সুন্দর লাগছে থালাটা। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, এখানে আছে আমরার চাটনি, পোস্ত বাটা দিয়ে আমরার চাটনি, আর এইটা আমি একটা করে নিয়েছি, ওই যে লাল লাল শাকগুলো হয় না ডাঁটা যুক্ত, ওই শাক কুমড়ো পটল আলু দিয়ে করে নিয়েছি মিষ্টি একটা তরকারি। না অনেক কিছু লাবড়াতে তো দিতে হয়, এতে কয়েকটা দিয়েছি চারটে, সেই জন্য এটাকে আমি একটা তরকারি বললাম। চচ্চড়ি টাইপের তরকারি, কিন্তু খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। আজকে আর আমি আনুষাঙ্গিক কোনো ভাজাভুজি নিইনি, আর এতেই দিয়ে দিয়েছি সবজি, দিয়ে দিয়েছিলাম পটল, ঝিঙে, আমার বাগানে গাছ হয়েছে ঝিঙে, সেই ঝিঙেও দিয়ে দিয়েছি, কুমড়ো আলু সব কিছু, গাজর আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ফোড়ন মোড়ন এগুলো তো আছেই, এগুলো সব দিয়ে আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে। তবে আর একটা কথা বলি, বাজারে গেছিলাম একটু বড় ইলিশ মাছ নেব বলে, কিন্তু ঠিক মতো পেলাম না জানো তো, সেই জন্য মাছটা একটু ছোটই হয়ে গেছে। আর একটা কি বলো তো, এটা একটা হাসিরই কথা হয়ে যাবে, আমরা সে পান্তা ভাতের ভিডিওটা করেছিলাম যে এত গরম পান্তা ভাতের ভিডিও করব, সেই দিন কি হয়েছে জল হয়ে গেল, তাহলে ভাতেও জল আকাশেও জল। আর আজকে আকাশের দেখছি একদম ঘন ঘটা করে আসছে, এক্ষুনি হয়তো বৃষ্টিতে ভাসিয়ে দেবে, কিন্তু দেখছি এত রোদ আর গরম করেছে খিচুড়ি। তাহলে চলো আর দেরি না করে খাওয়া শুরু করি, একদম গরম গরম খিচুড়ি। আজকে পান্তা ভাতের ভিডিওটা সবাই দেখছে, হ্যাঁ পান্তা ভাতের ভিডিওটা আজকে বন্ধুরা সবাই দেখছে। তখন খুব বৃষ্টি হচ্ছিল আর আমরা পান্তা ভাত খাচ্ছিলাম, তাই তো বলছি আকাশেও জল ভাতেও জল। আর আকাশের রোদ খিচুড়িও রোদ, খিচুড়ি একদম গরম খেতে ভালো হয়েছে। একটু চচ্চড়ি নিয়ে নি, কবির দাবার খিচুড়ি খেতে খুব ভালোবাসে। বাজার থেকে আজকে কাটি লঙ্কা কিনে এনেছি 10 টাকা শ, কিন্তু সেই তুলনায় ঝাল নেই জানিস, এক একটা লঙ্কায় ঝাল হয় আবার এক একটাই হয় না। গরম হোক আর যাই হোক ভালো লাগছে খিচুড়ি খেতে, ভালো লাগছে না? আমার মেয়ে বলছে মা পরের দিন একটু বড় ইলিশ মাছ দেখবে তো সর্ষে বাটা দিয়ে করবে আর গরম ভাত।
এই বড় বড় ডাটাগুলো খুব সাস হয়। তাও তো আমি ভেতর থেকে না নিয়ে সামনের থেকে একটু সরু সরুই পেয়েছি, জানিস তো, ভেতর দিকে একটু মোটা মোটা ছিল। আসলে বৃষ্টি ফিষ্টি হয়ে যাচ্ছে, বাজার খুব নোংরা, এই জন্য তাড়াতাড়ি পালিয়ে আসতে পারলে বাঁচি। কেমন লাগছে বল, চচ্চড়িটা ভালো হয়েছে? কবিরদা এসব কিচ্ছু খাবে না, শুধু ওই খিচুড়ি খাবে, এসব চচ্চড়ি মচ্চড়িও না কিচ্ছু লাগবে না। এ আমাকে দিও না, এরকম করবে, আমাকে দিও না, আমার ওইটাই হয়ে যাবে গো। আমার বাড়ির লোক, ওরে বাবারে, কোনোটা খারাপ বলছি না, মা বলেছে খারাপ বলতে নেই, খারাপ বলবি না, সবসময় ভালো বলবি। তা নয়, খারাপ বলবো কেন, ভালো হয়েছে ভালো। খারাপ হলে এত তাড়াতাড়ি খাওয়া যেত বলতো? একটু মাছ ভাজা খেয়ে নিবি, বুঝলি? তাই ওকে বলছি, আমাদের আমাদের বাড়িতে শ্যামনাগড়ে আমড়া গাছ আছে, আমড়াই একদম ভরে আছে এখন। আর আমি বাজার থেকে আমড়া কিনে আনলাম 10 টাকা শ, আর আমাদের বাড়িতে ছাদে উঠছে, এরম করে পেড়ে নিচ্ছে, মা এনে চাটনি করছে আমড়া দিয়ে ডাল। লোকে আগে রাগাবার জন্য বলতো আমরা খাবি, সেই আমরা এত। হ্যাঁ, আগেকার দিনের খেলাধুলা কথা সবই একটু অন্যরকম ছিল, তাই না? এখন সেসব সব আর কারোর মুখে সব শোনাও যায় না, কিছুই না, এখন শুধু সব কি হচ্ছে কে জানে, বুঝতে পারছি। তখন পাড়াতে ছেলে পুলেও থাকতো অনেক, জড়ও হতো, খেলাধুলাও হতো। তারপরে দেখ, আগে আমরা যখন ছিলাম আমরা বেড়াতাম, খেলতাম, এখন আমরা আমাদের ছেলে মেয়েদের কি ছাড়ি বল? বাড়ির মধ্যেই তারা এ করছে। আর আগে আমাদের দল ছিল বল, চাটনি দিয়ে পিকুলি খাচ্ছিস, হেভি লাগে। ইলিশ মাছটা কিন্তু এমনি খেতে ভালো লাগছে, তাই না? প্রচন্ড ভোরে
তাহলে আজকে আমাদের ইটিং শো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। প্রচণ্ড গরম লাগছে, এবার একটু পাখাটা চালিয়ে নেবো। আর খাওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের মতো টাটা।